অবৈধভাবে বিল ভরাটের কাজ বন্ধ করলেন খোদ ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক। বহরমপুর থানার অন্তর্গত চাঁদের বিল ভরাট করার কাজ চলছিল অবৈধভাবে। অভিযোগ পাওয়া মাত্র সোমবার এলাকা পরিদর্শনে যান ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক দীপঙ্কর সাহা। মাটি ফেলে বিলের যেটুকু অংশ ভরাট করা হয়েছিল তড়িঘড়ি জেসিপি দিয়ে সেই অংশ পুনরুদ্ধারের কাজ শুরু হয়। তবে বিল ভরাটের ঘটনায় যে বা যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। শহরের যে কোনো জলাশয় বা পুকুর ভরাটের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। বহরমপুর থানার অন্তর্গত পূর্ব পাকুড়িয়া পাড়ার চাঁদের বিল দীর্ঘদিনের। অভিযোগ উঠছিল অবৈধভাবেই বিল ভরাট করার কাজ চলছে। অভিযোগ পাওয়া মাত্রই এলাকা পরিদর্শনে যান ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক দীপঙ্কর সাহা সহ বহরমপুর থানার পুলিশ। মাটি ফেলে বিলের যেটুকু অংশ ভরাট করা হয়েছিল তড়িঘড়ি জেসিবি দিয়ে সেই অংশ পুনরুদ্ধারের কাজ শুরু করা হয়। তবে এই বিল ভরাটের ঘটনায় কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনই সকাল ও সন্ধ্যায় মাটি ফেলে বিল ভরাটের কাজ চলত। যদিও এই বিষয়ে বিশেষ কিছু বলতে চাননি স্থানীয় বাসিন্দারা। ওসে কারা কিনেছে, কারা ভরেছে তা বলতে পারব না। ওই সকালে হতো, সন্ধ্যা দিকে হতো, ব্যাপার কি। আমরা ঘুমিয়ে থাকতাম, ওরা আসতো, কখন দিক দিয়ে আসতো, কখন আসতো। আমার এই পাড়াটা আমাদের তো না, আমাদের পাড়া এদিকে শেষ ছিল, যখন তো বন্ধ হয়েছিল পুলিশ বন্ধের পরে, তারপর আবার দু চার দিন আসলো। জায়গা জমি আছে সবারই, সবারই সম্পত্তি। বিল জমি ধরেন ওরা খেতে না পারে সর্বজমিন, যদি জমি না খেতে পারে তো জমি তো বিক্রি করে খেতে হবে, তাছাড়া তো লোক মানুষ খাটতে পারবে না জমি থাকতে। এটাই যেটা আমরা বুঝি, মানে না খেতে পারলে তখন তো করতে হবে, ওইটা আমি বলতে পারবো না। বিল ভরাট করতে দিতে চাইছি কি না চাইছি ওইটা আমি বলতে পারবো না। পরে সম্পত্তি বিক্রি করবে, বিক্রি করে তো খাবে। ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক দীপঙ্কর সাহা বলেন, বিলের যেটুকু অংশ ভরাট করা হয়েছে যতটা সম্ভব সেই অংশটুকুর মাটি তুলে পুনরুদ্ধার করা হবে। তবে এই বিল ভরাটের ঘটনায় যে বা যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। আমাদের কাছে অভিযোগ এসেছিল চাঁদের বিল, এই বিলে অংশটা ভরাট হচ্ছে। আমরা এই রেগেন্সটে স্টেপ নিয়েছি, এডিএম অফিস থেকে এফআইআরও করা আছে পুলিশের কাছে, এবং আজকে আমরা যতটা মাটি পড়েছি যতটা আমাদের পক্ষে সম্ভব মাটি আমরা তুলে আবার যতটা পারা যায় আমরা এই পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা প্রায় একে করে কাছাকাছি প্রায় ভরাট হয়েছে, দুটো ভরাট হয়নি, একটা পোর্শন ভরাট হওয়ার চেষ্টা চলছিল। আমরা যখনই খবর পেয়েছি আটকানোর চেষ্টা করেছি এবং এটাকে আবার পুনরায় ফেরত ব্যবস্থা করে দেওয়া হবে। এখন আমরা কারোর নাম পাইনি, আমরা পুলিশকে বলেছি, আইসি স্যারকে বলেছি, যারা এর মধ্যে ইনভলভ আছে তাদের নিয়ে স্টেপ নিতে। ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার মুর্শিদাবাদ জেলায় সর্বোৎকৃষ্ট এবং উন্নত যন্ত্র সহযোগে অভিজ্ঞ চিকিৎসক ও টেকনিশিয়ান দ্বারা একই ছাদের তলায় বিভিন্ন পরিষেবা দেওয়া হয়। আলট্রাসোনোগ্রাফি ও ইকোকার্ডিওগ্রাফি সহ সমস্ত রকম ছবি, মলমূত্র ও রক্ত পরীক্ষা করা হয়। অভিজ্ঞ বিশিষ্ট চিকিৎসকেরা বসছেন এখানে। ঠিকানা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের 2 নম্বর গেটের বিপরীতে 12 বিঘা কবরস্থান রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9800233377।